দর্শক আমরা এখন ঢাকা মোটর শোতে ঠিক টয়োটার শোরুমের সামনে দাঁড়ানো এবং আমাদের সাথে আছে রাফসান সাবাব ভাই রাফসান সাবাব ভাই আমাদেরকে দেখাবেন টয়োটাতে নতুন কি গাড়ি এসেছে এবং স্পেশাল সেই গাড়ির ভিতরে আসলে নতুন কি আছে সেই বিষয়ে আমাদেরকে জানাবেন রাফসান সাবাব ভাই সাবাব ভাই আমাকে যদি একটু গাড়িগুলো দেখাতেন Yes absolutely this is Toyota Rise it's a very bold and playful car যেমন দিস কামস ইন রেড কালার অলসো এখানে একটা ইয়েলো কালার আছে সেরকম ছয়টা ডিফারেন্ট কালার এটা একটা ছোটোখাটো মানে কী বলবো মোটামুটি এসইউভি বলতে তো আমরা অনেক বড় গাড়ি বুঝি এটা আসলে একটা ছোট প্ল্যাটফর্মের উপরে করা খুবই আরবান বা প্লেফুল এসইউভি আমরা ভিতরে গিয়ে দেখতে পারি আসলে এইটার দুইটা ভার্সন আছে একটা আছে হচ্ছে গিয়ে 1 লিটার টার্বো ইঞ্জিন আরেকটা থাকে হচ্ছে 1.2 লিটার এখন 1 লিটার টার্বো ইঞ্জিন মানে হচ্ছে 1000 সিসি 1000 সিসি শুনে আপনার কাছে মনে হতে পারে যে আরে এটা তো মনে হতো পাওয়ারফুল না গাড়ি হিসেবে বাট যেহেতু এটা টার্বো ইঞ্জিন 1 লিটার বা টার্বো ইঞ্জিন সো এটাতে যেটা হয় যে আসলে ওই টার্বো ইঞ্জিনের কারণে ইট উইল গিভ ইউ আ ফিল অফ 1500 সিসি মানে দের 1000 সিসির মতো একটা ফিল আসে এখানে যে ফিচারগুলো আছে ধরেন লেটস সে অফকোর্স ইউ উইল হ্যাভ মোটামুটি একটা ডুয়েল এসি বা সুন্দর একটা মাল্টিমিডিয়া বোর্ড আমরা এখানে দেখতে পাচ্ছি বা মোটামুটি এখন নতুন গাড়িগুলোর মধ্যে আমরা যেই ফিচারগুলো খুঁজি সব কিছুই আছে রাইট সো যদি দেখাইতে চাই ফার্স্ট অফ অল ড্যাশবোর্ডটা যদি আমরা দেখি ইটস ভেরি কম্প্যাক্ট অ্যান্ড কনভিনিয়েন্ট সো আমরা তো এখন গাড়িতে ঢুকলেই গান শোনার কথা চিন্তা করি সো ইউ হ্যাভ ইউর মাল্টিমিডিয়া ডিসপ্লে হিয়ার এখানে এফএম রেডিও মিউজিক এভরিথিং ইটস হিয়ার এসি ইভেন্টসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে খুবই কনভিনিয়েন্টলি সাজানো মানে খুবই ক্লিন অ্যান্ড ক্লিয়ার এখানে আপনি হচ্ছে কি চার্জ দেওয়ার জন্য পোর্টসও পাচ্ছেন অটোমেটিক ট্রান্সমিশন অর্থাৎ আপনি মানে অটো গাড়িতে আপনি যেভাবে করে চালান ঠিক আমরা নেক্সট টোটো কলার ক্রস চলে যাই ক্রস হচ্ছে একটা ক্রস ওভার মানে হচ্ছে আমরা যেই গাড়িগুলোকে এসইউভি বা সিডান এসইউভি অ্যান্ড সিডান দুইটারই একটা কম্বিনেশনে বানানো হয় সো দিস ইজ টয়োটা করোলা ক্রস অ্যান্ড দিস ইজ হাইব্রিড অ্যাজ ইউ ক্যান সি সো হাইব্রিড মানে হচ্ছে অফকোর্স ফুয়েল এফিসিয়েন্সি অনেক হাই হবে অ্যান্ড এইটা ইজ 1800 সিসির একটা গাড়ি আমরা একটু আগে রাইজ দেখলাম আমরা এখন টয়োটা করোলা ক্রস দেখছি সো এটার ড্যাশবোর্ডটা যদি আমরা দেখি ড্যাশবোর্ডটা কিন্তু ইজ মানে ওয়ে মোর ডিজিটাল সো ডিজিটাল ইন দ্য সেন্স যে যদি আমরা এখানে ক্লাইমেট কন্ট্রোলটা দেখি সো ক্লাইমেট কন্ট্রোলটা কিন্তু রাইজে অনেক অ্যানালগ ছিল এটার মধ্যে কিন্তু পুরোপুরি ডিজিটাল অ্যান্ড ইউ হ্যাভ ডুয়াল ক্লাইমেট কন্ট্রোল ডুয়াল ক্লাইমেট কন্ট্রোল মানে কি মানে যারা গাড়ি বুঝে অলরেডি জানে তারপরে বলি যে এই যে ড্রাইভার সিট অ্যান্ড এখানে প্যাসেঞ্জার সিট দুইটাতে চাইলে আপনি আলাদা আলাদা টেম্পারেচার সেট করতে পারবেন অর্থাৎ আপনার শীত লাগতেছে আচ্ছা আপনি 20 ডিগ্রিতে দিয়ে রাখলেন ও 18 দিয়ে রাখতে পারবে সো ইয়া সো এই যেমন এই যে এখন এখানে 23 দেওয়া 20.5 দেওয়া সো দুজন দুই রকম টেম্পারেচার মেনটেন করতে পারবে অফকোর্স ইটস অ্যান অটোমেটিক ট্রান্সমিশন কার মাল্টিমিডিয়া সিস্টেমটাও খুব মানে খুবই ডেভেলপড অ্যান্ড এভরিথিং দ্যাট ইউ এক্সপেক্ট ফ্রম আ মডার্ন মাল্টিমিডিয়া সিস্টেম ইটস দেয়ার অলসো এই যে এটা আপনাকে এখানে দেখাচ্ছে বিকজ ইটস আ হাইব্রিড ইঞ্জিন 1800 সিসি বাট হাইব্রিড ইঞ্জিন সো এটার মাইলেজটাও অনেক বেশি হবে পিছনে যে ট্রাঙ্ক থাকে আমরা সবসময় ট্রাঙ্কটা কী করতাম চাবি দিয়ে এইভাবে টান দিয়ে খুলতাম অথবা হচ্ছে গিয়ে একটা বাটন প্রেস করে খুলতাম বা এখান থেকে খুলতাম এই ট্রাঙ্কটা আপনি যখন আপনার ইয়াস অটো বলতে হচ্ছে আপনি যখন আপনার পকেটে যদি গাড়ির চাবিটা থাকে আপনি যদি ট্রাঙ্কটার নিচে জাস্ট পা দিয়ে একটা কিক করেন বা জাস্ট আপনার পাটা যদি সেন্সরটা রিড করতে পারে ওটা অটোমেটিক্যালি খুলে যাবে সো অ্যাজ এন ক্রসওভার বা অ্যাজ আ কার ইটস ভেরি কম্প্যাক্ট ইটস ভেরি কনভিনিয়েন্ট কমফোর্টেবল অ্যান্ড লুক ওয়াইজও খুব সুন্দর